কলকাতার মধ্যে জলাশয়ের উপর অপূর্ব মা বৈষ্ণব দেবীর মন্দির। এছাড়া প্রায় 400 বছরের পুরনো জাগ্রত মা মঙ্গল চণ্ডী মন্দির। আর এই মন্দির চত্বরে রাধা কৃষ্ণ মন্দির সহ আরো কিছু মন্দির রয়েছে। এক এক করে তোমাদের সব মন্দিরগুলো দর্শন করাবো। বাস ধরলেই তুমি মন্দিরের কাছাকাছি বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারো, সেটা তোমাদের আমি ডিটেলসে দেখিয়ে দেব। তবে বলে রাখি, যারা লোকাল ট্রেন ধরে যেতে চাও তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে নিউ আলিপুর স্টেশনে নামতে হবে। সেখান থেকে কিছু দূর হেঁটে নিউ আলিপুর ক্রসিং বা পেট্রোল পাম্পের কাছাকাছি নিউ আলিপুর টু চণ্ডীতলা অটো রয়েছে, সেটা করে তোমাদের চলে যেতে হবে বেহালা চণ্ডীতলা। আর চণ্ডীতলা থেকে মন্দির মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এবার বলে দিই কোন কোন বাসে করে এলে মন্দিরের কাছাকাছি বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডে তোমরা সহজেই পৌঁছাতে পারো। আমি 222 নম্বর বাস ধরব। এটা শ্যামবাজার, ধর্মতলা, খিদিরপুর, মাঝেরহাট হয়ে পৌঁছে যায় বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডে। এছাড়া স্ক্রিনে উল্লেখিত বাসগুলিও বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত যায়, যেটুকু আমি জানি। এটা হলো বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড। এখানে নেমে ঠিক বাঁ দিক দিয়ে কিছুটা এগোলেই রয়েছে অটো স্ট্যান্ড। শুধু জিজ্ঞেস করতে হবে কোন অটোটা চণ্ডীতলা যাবে। চণ্ডীতলা যেতে অটো ভাড়া মাত্র 10 টাকা, আর যেতে সময় লাগে মাত্র 5 মিনিটের মতন। চণ্ডীতলা অটো স্ট্যান্ড থেকে কিছুটা সোজা হেঁটে এগিয়ে আসলেই দেখবে ডান দিকে এরকম একটা গেট করা রয়েছে, আর এই গলি দিয়ে দুপা এগোলেই মন্দির। শেষ পর্যন্ত চলে এলাম মন্দিরের সামনে। এটাই মূল প্রবেশ পথ। চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে প্রবেশ করেই তোমরা দেখতে পাবে সামনে রয়েছে প্রায় 400 বছরের পুরনো মা মঙ্গল চণ্ডী মন্দির। এই মন্দির চত্বরেই রয়েছে মা বৈষ্ণব দেবী মন্দির, রাধা কৃষ্ণ মন্দির সহ আরো কিছু মন্দির। সব মন্দিরই তোমাদের এক এক করে দর্শন করাবো। চলো এবার মায়ের মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করে নেওয়া যাক। মাকে দর্শন করে মনটা যেন শান্তিতে ভরে গেল। চলো এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে মায়ের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। যে মাকে আপনারা দেখছেন, ইনি হচ্ছেন দুর্গা দশমহাবিদ্যার দশম বিদ্যা কালী তারা সরস্বী ভুবনেশ্বর ভৈরবী ছিন্নহস্তা ধর্মগত বলা মাতঙ্গী কমলা কমলা। আজ থেকে বিগত 600 বছর আগে আপনারা যে বেহালা চণ্ডীতলা এখন যে অঞ্চল, এটা শাহপুর অঞ্চলের অধিষ্ঠিত ছিল এবং সেই সময় আদিগঙ্গা এখান থেকে বয়ে গিয়ে বজবজগঙ্গার সাথে যুক্ত ছিল। আজকে যে বৈষ্ণদেবী ছিল, বৈষ্ণদেবীর যে মন্দিরটা আপনারা ছবি তুলে, ওই যে পুকুরটা আছে ওটা পুকুর ছিল না, আদিগঙ্গার সাথে যুক্ত হয়ে একটা নালা আছে। সেইখান থেকে 1400 আনুমানিক 16 কি 22 শতাব্দীর ভেতর চাঁদ সদাগরের প্রপিতামহ শ্রীমন্ত সদাগর মাকে স্বপ্নাদেশে পায়। এই মায়ের যেটা দেখছেন সেটা হচ্ছে রূপ দেওয়া আছে। পিছন দিকে একটি শিলা আছে, সেই শিলাটা কাউকে দেখানো হয় না ব্রাহ্মণ জাতি। সেইটি হচ্ছে 1418 থেকে 22 শতাব্দীর ভেতর। উঠে বলে আমি আছি, আমাকে তোল, আমি পূজিত হব। যথারীতি সেই টাইমে তোলে, তখন থেকে পুজো হয়ে আসছে। তখন মন্দিরগুলো ছিল না। আজ মাননীয় তারকেশ্বর মহাশয় মন্দিরগুলো রেনোভেট করে সব নতুন নতুন মন্দিরগুলো করেছে। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মেলা হয়, এক মাস যাবৎ 8 থেকে সাড়ে 8 লক্ষ লোক এখানে আসে। প্রত্যেকটা মানুষ তার মনস্কামনা পূর্ণ করে। এ হচ্ছে মঙ্গল চণ্ডী। আদি পুজো হচ্ছে বাসন্তী পুজো, সেটাই এপ্রিল মাসের 16 তারিখে হবে। এই মা জাগ্রত, যে যা মনস্কামনা করে তার পূর্ণ করে। আমাদের এখানে নিত্য 6:30 ভিতর মায়ের স্নান সেরে পুজো হয়, নিত্য 12:30 থেকে 1টার ভিতর ভোগ, এবং সন্ধে 8:30 থেকে 8টার ভিতর আরতি, এবং তারপরে প্রসাদ দেওয়া হয়। সকল যাত্রীরা এসে এখানে প্রসাদ পেতে পারেন সন্ধেবেলা সকলকে। আর যাদের মনে হয় যে আমরা ভোগ দুপুরবেলা নেব, তারা কিছু মাকে ডোনেশন করলে ভোগ করতে পারি। এই নামেই বেহালা চণ্ডীতলা অঞ্চল, যার নামে মা মঙ্গল চণ্ডী, এই নামেই এইটা অঞ্চল। ধন্যবাদ ঠাকুরমশাই। মায়ের দর্শনের পর চলো এবার অন্যান্য মন্দিরগুলো এক এক করে দর্শন করে নিই। ডান দিকেই রয়েছে রানী সতীদেবী মন্দির। সামনেই রয়েছে আরও মন্দির। আর মন্দির চত্বর কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো শ্যাম বাবার মন্দির। সন্ধেবেলায় সমস্ত মন্দিরের লাইট জ্বলে উঠছে, সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। শ্যাম বাবার মন্দিরের সামনেই রয়েছে জিন মাতার মন্দির। এটুকু বলতে পারি, এই মন্দিরে এলে তোমাদের মন শান্তিতে ভরে যাবে। এখানে রাধা কৃষ্ণ মন্দির, শিব মন্দির সহ আরো কিছু মন্দির রয়েছে, সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো রাধা কৃষ্ণ মন্দির। রয়েছে জগন্নাথ প্রভু, বলরাম এবং সুভদ্রা, আর রয়েছে শ্রী রাধা কৃষ্ণ। আর এটা হলো শীতলা মাতা মন্দির। জয় মা। পাশেই রয়েছে হনুমানজির মন্দির। আর তার পাশেই রয়েছে নীলেশ্বর মহাদেব মন্দির। মন্দির চত্বরটি বেশ বড়। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার এখানে বিরাট বড় করে মেলা হয়। এখানেও চলার পথে দুদিকে দেখো সারিবদ্ধভাবে খুব সুন্দর করে গাছ লাগানো রয়েছে। এখানে বাচ্চাদের একটি বিনোদনের পার্কও রয়েছে। যদি বাচ্চাদের কেউ নিয়ে আসো তাহলে অবশ্যই এখানে তারা আনন্দ করতে পারবে। আর এই হলো জলাশয়ের উপর নবনির্মিত মা বৈষ্ণো দেবী মন্দির। চারিদিক আলোকসজ্জায় সজ্জিত ও জলাশয়ের দুপাশে দুটো ওয়াটার ফাউন্টেনও রয়েছে। চলো এবার দেরি না করে মাকে দর্শন করে নিই। উপরে জম্বুতে অবস্থিত মাতা বৈষ্ণো দেবীর ছবি রয়েছে। আর এই হলো এখানের মাতা বৈষ্ণো দেবী। জয় মাতা দি। আশা করি আমার মতো তোমাদেরও মন্দির দর্শন করে মনটা শান্তিতে ভরে গেল। মাতা বৈষ্ণো দেবীকে দর্শনের পর এবার ভৈরবনাথজিকে দর্শন করে নিই। বলে রাখি, মায়ের মন্দিরে সোজাসুজি রয়েছে এই নাট মন্দির, যেখানে বসে মায়ের সামনে তোমরা তোমাদের প্রার্থনা জানাতে পারো। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার ওপেন হয় বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটা সকলের ভালো লেগেছে। যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, হাসি খুশি থেকো।